বন্ধুরা কেমন আছো? এই গরমে অত্যন্ত গরম পড়ে গেছে। চলো আজকে এই গরমে কে কিভাবে গরমের সাথে যুদ্ধ করে আছো একটুখানি শোনা যাক। আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করি যেগুলো আমি করছি এই গরম থেকে বাঁচার জন্য। আমি যেহেতু সারাদিন খাই খাই করি, ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি খাবারে, তাই আমি প্রথমে খাবারের কথাটা বলি। গরমে আমাদের সব থেকে আগে যেটা করতে হবে, খুব হালকা খাবার খেতে হবে। যত হালকা খাবার খাবো তত সুস্থ থাকবো, শরীরটা খুব ফ্রেশ থাকবে। যেমন ব্রেকফাস্টে আমি এখন কোনো মানে লুচি কচুরি এই পরোটা এই টাইপের জিনিস একদম ছুটছি না। আমি খাচ্ছি কর্নফ্লেক্স, বেশিরভাগ দিনে কর্নফ্লেক্স, আর আমি টোন্ট মিল্ক খাই, তো ওই ঠান্ডা দুধ দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছি। যদি কেউ পারে দই দিয়ে খেতে সেটা আরও ভালো। আর তাছাড়া কোনো কোনো দিন হয়তো ছাতুর শরবত খেয়ে নিচ্ছি, মানে এই রকম এক হালকা কিছু ব্রেকফাস্ট। এবারে এক একজনের তো জীবনযাত্রা এক এক রকম, অনেককে হয়তো সকাল সকাল খেয়ে বেরিয়ে যেতে হয়, তারা চাই খাবেন খাবারটা যেন তেল মশলা ছাড়া একটু হালকা হয়। দুপুরের লাঞ্চ হোক সেটা বা ডিনার হোক, আমি এই এর মধ্যে মাঝে মাঝেই সামারের জন্য কিছু ভালো ভালো শরবত, তারপরে কিছু ঠান্ডা ঠান্ডা খাবার রেসিপি কিছু সেগুলো আমি শেয়ার করব এবার থেকে, যেটা হয়তো সবার কিছু কারোর কারোর কাজে লাগতে পারে, সবার না কারোর কারোর কাজে লাগতে পারে। তো খাবার তো গেল, প্রচুর পরিমাণে জল খেয়ে নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। এই গরমের সাথে মোকাবিলার এটা হলো সবথেকে বড় একটা ব্যাপার যে নিজেকে হাইড্রেটেড রাখা, প্রচুর জল খেতে হবে। আর বাচ্চাদের যদি একটু গ্লুকন ডি টাইপের কিছু জলে মিশিয়ে দিই, ওরা তাহলে খেয়েও নেবে জিনিসটা, গ্লুকোজটা ওদের জন্য ভালো হবে। দৌড়াদৌড়ি করছে, ঘামছে, তো সেক্ষেত্রে আমরা যদি ওদের একটু গ্লুকন ডিটা দিই, নানারকম ফ্লেভারে পাওয়া যায়, নিম্বু পানি, অরেঞ্জ, তাহলে ওরা বেশ ভালো থাকবে। আর নাহলে লাস্সি, দইয়ের ঘোল, তারপরে তোমার ছাতুর শরবত, এই টাইপের জিনিসগুলো, ফল, বেশি করে ফল, যেমন তরমুজ, মুসম্বি, এই টাইপের ফলগুলো। বাচ্চাদের টিফিনটা একটা আরেকটা জরুরি বিষয়। অনেকেরই স্কুল টাইমটা বেশ লম্বা হয়, যেমন আমার বাচ্চা এই 7টার সময় বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে 2:45, তাও আবার এমন একটা সময় সে বাড়ি ফেরে যখন সব থেকে গরম, রোদ বাইরে, 1:50 ছুটি, 1:50 দুটোর দিকে ছুটি হয়, 2:45, মানে ওই 45 মিনিট এই প্রচণ্ড গরমে পুরো এপ্রিল মাস আর মে মাসের 10-12 দিন এই গরমের মধ্যে ওই টাইমটায় ফিরবে। তো টিফিনটার ব্যাপারে ওই জন্য ভীষণ খেয়াল রাখতে হয়। এমন কিছু টিফিন তো দেবোই না যে টিফিনগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টিফিন বক্সটা খেয়াল রাখতে হবে যেগুলো আর কি অনেকক্ষণ ধরে গরম থাকে, যে খাবারগুলো মানে ভালো থাকবে, যেটা সেরকম একটা ঠিকঠাক টিফিন বক্স সিলেক্ট করতে হবে। আর যদি ফল দেওয়া যায়, কাঁচা ফল তো একদম না, অ্যাপেল ট্যাপেল দিলে অবশ্যই গোটা, আর যদি পেটটা ভরাও থাকবে এরকম কলা টলা টাইপের কিছু দেওয়া যায়, যেটা আর কি খোসাটা ছাড়ালো, খেয়ে নিল, আর মানে কাঁটা ফল হলো না, ঠিক মতো খেয়ে পেট ভরলো, এরকম হতে পারে, মিষ্টি হতে পারে, সন্দেশ হতে পারে, আর ভাজা ভুজি কিছু নয়, একদমই নয়, হালকা খাবার দাবার ভাবনা চিন্তা করে অনেক কিছু দেওয়া যেতে পারে, উপমা টুপমা টাইপের কিছু বানিয়ে দেওয়া যেতে পারে, ইডলি দেওয়া যেতে পারে, এরকম নানা রকমের জিনিসপত্র খাবারে টিফিনে দেওয়া যেতে পারে। জল পর্যাপ্ত পরিমাণে ওয়াটার বটলে দেওয়া থাকবে, প্লাস ওরা নিশ্চয়ই মাঝখানে একবার সেটা রিফিল করবে, কেননা 1 লিটারের বেশি 2-3 লিটারের বোতল নিয়ে যাওয়া বাচ্চাদের পক্ষে সম্ভব নয়। ন্যাচারালি 1 লিটার জল আর একবার রিফিল ওদের করতেই হবে। তো স্কুলেই তো এখন অবশ্যই ওয়াটার পিউরিফায়ার থাকে, সেই নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। বেলা বাইরে বেরোনোর আগে স্নান করে বেরোন, এতে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। বেশ অনেকক্ষণ বাইরে যখন যাচ্ছেন, কিছুটা তো যেতে হবে, হয়তো বাসে উঠবেন বা মেবি ট্যাক্সি গাড়ি, যারা অ্যাফোর্ড করতে পারে ভালো, বাস, ট্রাম, পাবলিক ভেহিকলসের কথাই মাথায় রেখে বলছি, অবশ্যই স্নান করে বেরোন। তাতে আপনার দেখবেন অর্ধেকটা কাজ ওখানেই হয়ে যাবে, শরীরটা ঝরঝরে ফ্রেশ লাগবে। 1 নম্বর, ছাতা অবশ্যই সঙ্গে রাখুন, কেননা আজকাল দেখেছি যে কোনো বয়স নির্বিশেষে শুনছি হঠাৎ শুনছি ও সানস্ট্রোক হয়ে গেছে, হিটস্ট্রোক হয়ে গেছে। তো আমার মনে হয় নিজের সেফটি নিজের কাছে, ছাতা রাখুন সঙ্গে, পারলে একটা রুমাল, যদি যখন যাদের দুপুরে অনেকে আছে, যেমন আমি দেখি কি জোম্যাটো টোম্যাটো বা যারা সারাদিন ধরে খাবার ডেলিভারি করছে, বা যেগুলো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে এসে এসে যে জিনিসগুলো সারা দুপুর ধরে আসে, একটু একটা ভিজে রুমাল সঙ্গে রাখুন। ছাতা নিয়ে তাদের সম্ভব না, বাইকে করে যাতায়াত করছে, এরা যখন বাড়িতে আসবে প্লিজ পারলে একটুখানি জল অফার করুন, যে একটুখানি জল দিলে আমার মনে হয়
তাদের সঙ্গে হয়তো একটু ছোটো ছোটো থাকে, কিন্তু আমি এটা করি। এই প্রচণ্ড গরমে যারা ডেলিভারি দিতে আসে আমি সম্ভব হলে জিজ্ঞেস করি জল খাবেন, এইটুকু আমরা করতেই পারি। আর ছাদে হোক, ব্যালকনিতে হোক, পাঁচিলের একটা কোণে প্লিজ একটুখানি জল রাখুন। আমরা তো কল টল খুলে জল খেতে পারি, কাক পাখি এদের কথা একটু না ভাবলেই নয়। রাস্তায় যদি সম্ভব হয় একটু কুকুর টুকুরদের দেখবেন, এই সময় ওদের মানে খুবই খারাপ অবস্থা হয়। তো একটুখানি যদি পাঁচিলে বা ব্যালকনির একটা কোণে যদি একটুখানি জল রাখা যায়, যাতে একটুখানি কাক পাখিরা এসে একটুখানি জল খেতে পারবে। একটু দেখবেন ওই চারটে জায়গার মধ্যে ওরা স্নান করছে, এটা দেখেও বেশ ভালো লাগে, আর ওদের জন্য তো এটা খুবই উপকারী। রাতের খাবার কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন আর হালকা খাবার খাবেন। গরমের আর একটা জরুরি বিষয় হলো ত্বকের চর্চা। র্যাশ, ঘামাচি, পিম্পলস এগুলো যেন গরমে ভীষণভাবে আমাদের একেবারে জ্বালিয়ে মারে। তো ফার্স্ট কথা তো অবশ্যই খুব ত্বককে খুব যত্ন করে পরিষ্কার পরিষ্কার থাকবো, তত সমস্যা কম হবে। তো ডেলি রুটিনে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এটাকে কিন্তু রাখতেই হবে। গরমে কিন্তু শীতে যেরকম ত্বক রুক্ষ হয়, অত্যন্ত গরমেও কিন্তু ত্বক রুক্ষ হয়। আর যারা এসিতে থাকে বা আমিও থাকি এসিতে রাতে ঘুমোই, তাদের কিন্তু অবশ্যই রাতে একটা নাইটের ক্রিম অবশ্যই মাখা উচিত। আর প্রত্যেকটা ময়েশ্চারাইজার লাগাও বা সানস্ক্রিন লাগাও সেটা যেন জেল বেস হয়, তাতে খুব লাইট ওয়েট হয় জেল বেসগুলো। বা যার যেরকম ত্বক সেই মতো তো লাগাবে, কিন্তু বেসিক্যালি নর্মাল, আমি নর্মাল স্কিন ধরেই বলছি, জেল বেস বা ওয়াটার বেস সানস্ক্রিন, ওয়াটার বেস ময়েশ্চারাইজার এইগুলো গরমের সময় ইউজ করতে পারো। চুল আমি তো এভরি অল্টার ডেতে শ্যাম্পু করতে থাকি, কেন ঘেমে চিপচিপ করলেই আরও বেশি চুল ঝরতে থাকে। তো সেজন্য আমার মনে হয় এভরি অল্টার ডেতে যদি শ্যাম্পু করা যায় আমার মনে হয় সেটা কিছুটা আমার জন্য উপকার হয়। গরমের সাজ, সাজ গরমে এমন হওয়া উচিত যেটা দেখে লোকের চোখে বেশ একটা আরাম হবে, মানে স্নিগ্ধ। প্রচণ্ড হাই মেকআপ, আইশ্যাডো টাইশ্যাডো দিয়ে বড় করে চোখ টোক এঁকে ডার্ক লিপস্টিক, গরমকালে তুমি যাচ্ছ লোকের মনে হবে আরও গরম লাগছে। একটা মানে আমি পোশাক নিয়ে বলছিলাম, আমি বেশ সাজ নিয়ে বলছি। একটা ধরো সামনে পয়লা বৈশাখ আসছে, হ্যাঁ, বিকেলে যদি একটা সাদা অর্গ্যানজা বা একটা অর্গ্যান্ডি অর্গ্যানজা বা সুতির একটা সাদা শাড়ির সাথে ওই রকম হালকা কিছু প্রসাধনী হলো, মানে লাইট একটা লিপস্টিক, একটু হালকা কাজল, একটু চুলে ফুল, কীরকম দেখতে লাগবে, বেশ চোখেও একটা আরাম হবে না সেটাতে? তো সাজটা যেন এমন হয় যেটা চোখে আরাম হবে, অন্যের ভালো লাগবে, স্নিগ্ধ। তো খুব হালকা একটা হালকা বডি স্প্রে, হালকা পারফিউম, উগ্র নয়, পুরো সবটা মিলিয়ে মনটাকেও ভালো করে দেবে। বা কাজ টাজ থেকে ফিরে এসে একটুখানি জামা টামা ছেড়ে স্নান টান করে একটু হালকা পারফিউম টারফিউম লাগিয়ে একটা হালকা সুন্দর ধরুন মিউজিক চালিয়ে একটু লেবু চা নিয়ে বসলাম, গরম হেরে যাবে কি না? হ্যাঁ, হেরে যাবেই গরম। সাজতে হলো, এবার আর কি বাকি থাকলো গরমের সঙ্গে লড়ার? গরমের দিনের পোশাক অবশ্যই হওয়া উচিত সুতির হালকা কোনো পোশাক, একদম হালকা। সে শাড়ি পরার অভ্যেস থাক বা কুর্তি হোক, যাই পরুক, গাউন পরুক, সুতির হালকা এবং অবশ্যই হালকা রঙের। হালকা রঙের পোশাক যেরকম চোখে আরাম দেবে, চোখের সঙ্গে সঙ্গে মনেও আরাম হবে। আর শরীর একদম সিনথেটিক সিনথেটিক কাপড় জামা এই গরমে একদম পরবেন না, বাচ্চাদের তো একদমই পরাবেন না। আর রোদ চশমা ব্যবহার করবেন রোদে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হয় আমরা যদি খেয়াল রাখি গরমের সঙ্গে অনেকটা আমরা লড়াই করে ফেলতে পারবো। সবাই ভালো থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন। আমি এই গরমের সঙ্গে লড়ার জন্য কিছু টুকটাক ভালো ভালো শরবত টরবতের রেসিপি শেয়ার করতে থাকবো, হালকা খাবারের কিছু ভালো ভালো রেসিপি দেবো, আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকুন।